এই সূরায় 11টি আয়াত রয়েছে, ছোট ছোট আয়াত। এই সূরার নাম হচ্ছে আল কারিয়া। এই নামকরণের কারণ হচ্ছে যে এই সূরায় তিনবার করে আল কারিয়া শব্দটি উল্লেখিত হয়েছে, প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে। এই সূরা হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে পুনরুত্থান এবং পরকাল, মানুষকে মৃত্যুর পরে উঠানো হবে, আর সেখানে পরকালে দুনিয়ায় যা কিছু কর্ম করেছে বা করছে তার প্রত্যেকটি বিষয়ের হিসাব হবে, জবাব দিতে হবে। আল ইয়াউমুল আখির, বিষয়বস্তু সহজ ভাষায় পরকাল, জি, ইয়াউমুল বাস, ইয়াউমুল আখির বা আল ইয়াউমুল আখির, আল আখিরা, যেটি হচ্ছে চিরস্থায়ী জগৎ, আর যেখানে সবাইকে হাজির হইতে হবে, যেখানে যাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি। এ হচ্ছে বিষয়বস্তু। শুরু করি তাহলে তাফসির। এই সূরা শুরু করা হয়েছে কি দিয়ে? আল কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, তিনবার করে আল কারিয়া শব্দটি উল্লিখিত হয়েছে। শাব্দিক অর্থগুলি আগে বলি, যাতে করে যেহেতু আম্মা পারার শব্দগুলি বেশি মুশকিল অন্য অন্য সূরার তুলনায়, এটা আপনাদের জানা আছে কি না, আর প্রত্যেক মুসলিমকে জেনে রাখা উচিত যে আম্মা পারার আর তার সাথে সাথে মক্কি সূরার শব্দগুলি হচ্ছে অর্থের দিক থেকে অনারবদের জন্য, এমনকি আরবদের জন্য কঠিন, জি কঠিন, তুলনামূলক। পক্ষান্তরে মাদানী সূরাতে লম্বা লম্বা আয়াত রয়েছে, শব্দগুলি সহজ রয়েছে, আর মাসলা মাসাইলের বর্ণনা হয়েছে বেশিরভাগ, যদিও আকিদারও কথা রয়েছে কিন্তু মাসলা মাসাইল বেশি বর্ণনা হয়েছে, বা কাহিনী, কিস্সা কাহিনী উপদেশের জন্য বর্ণনা করা হয়েছে। সুতরাং সেগুলি বোঝা সহজ, ঘটনা বোঝা, কিস্সা কাহিনী যদি শোনাই তো খুব মজাও লাগবে আর সবাই বুঝবে, কাউকে ঘুম আসবে না, তাই না? শুনতে মজা লাগে, ফায়দা যাই হোক না কেন। আর দেশে তো ঘটনা ফায়দার জন্য বয়ান করে না, কিস্সা কাহিনী শুনিয়ে টাইম পাস করে আর ওয়াজ করে উপার্জন করে, কিন্তু আসল কিস্সা কাহিনীর উদ্দেশ্য কোরআনে কারিম হচ্ছে কিছু শিক্ষা দেওয়া কাহিনী থেকে। যদি কিস্সা কাহিনী শুনিয়ে, তাও সত্য কিস্সা কাহিনী হইতে হবে, আর শুনিয়ে যদি তা থেকে উপদেশ দেওয়া উদ্দেশ্য হয় বিভিন্ন পয়েন্টের মাধ্যমে, তাহলে সেটা হচ্ছে সার্থক। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ বলছেন যে জ্ঞানীদের জন্য তাদের ঘটনাবলিতে, কাহিনীতে কি রয়েছে, এবারা শিক্ষণীয় বিষয় রয়েছে, তাহলে শিক্ষা দিতে পারলে। আর এমনি ধারাবাহিক শুধু কাহিনী শুনিয়ে চলে যাচ্ছে, কোনো লাভ নেই। আহকাম মাসলা মাসাইল বোঝা তুলনামূলক সহজ, কিন্তু যদি আকিদার সূক্ষ্ম মাসলা মাসাইল হয় তাহলে সেটা কঠিন, শব্দের দিক থেকেও কঠিন আর বিষয়বস্তুর দিক থেকেও কঠিন। আমাদের বিষয়বস্তু আকিদার, তাই না? আখেরাত, পরকাল, জি, শব্দও কঠিন আর বিষয়বস্তুটিও কঠিন, একটু সজাগ হয়ে শুনতে হবে। এবং এই ক্ষেত্রে সজাগ হইতে হবে, সতেজ হইতে হবে, যার আকিদা ঠিক নেই তার আমল আর মশলা মশাইল ঠিক করা দিয়ে কোনো লাভ হবে না, জি। যেমন সারা রাত কেউ যদি সলাত আদায় করে কিন্তু কেবলা ঠিক নেই, খেয়াল খুশি সলাত আদায় করে নিল, কেবলার খোঁজই করলো না, তো কোনো লাভ নেই, আগে কেবলার সন্ধান তারপরে নফল পড়া। আল কারিয়া শব্দটি কারা থেকে, কাফ রা আইন, এই কারা মানে কি শাব্দিক অর্থ কে বলতে পারেন? মহাবিপদ, মানে বিকট শব্দ। কারা শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ অনেকে ইংলিশ বলছে, নক বলছে, আমি ইংলিশ চাই না, বাংলা চাই, স্বাধীন করেছেন বাংলা দিয়ে, হ্যাঁ কি করা, ঠক ঠক করা, ঠক ঠক ঠক, এই ঠক ঠক করা, আবার কেউ বলে খটখট করা, খটখট খটখট, হ্যাঁ খটখট করে আওয়াজ করা, জি, এই ঠক ঠক করা, এটি হচ্ছে একেবারে একেবারে কাছের অনুবাদ। আর বাকি সবগুলি অনুবাদ হচ্ছে ভাব অর্থ, শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে মফহুম, মানে ভাব অর্থ, শুধু প্রকাশ করা তার অর্থ, উদ্দেশ্য কী এই ঠক ঠক থেকে।
তারা মানে যদি ঠকঠক করা হয় তারা ইকরাও তার আনফাহুয়া কারেউন তাহলে ইসম ফাইল হচ্ছে কি তারেউন মুজাক্কার তাহলে এই মুয়ান্নাস কি হবে তারেআতুন আর ওতে আল লাগিয়ে দিলে কি হয়ে যাবে আল কারেআতু আল লাগালে আর তানবিন হয় না সুতরাং আর কারেআতুন থাকবে না তখন কি হয়ে যাবে আল কারেআতু এই আল কারেআতু হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস ইসমে ফাইল এবার বুঝতে পেরেছেন তাহলে কারা মানে যখন ঠকঠক করা তো আল কারেয়া মানে ঠকঠককারী কি এর মানে ঠকঠককারী এমন বস্তু বা এমন কিছু যা কি করে ঠকঠক করে আঘাত করে এই জন্য দরজা কারো ঠকঠক করছেন এটাকে বলা হয় কারা আল বাব দরজা কি করেছে দরজায় ঠকঠক করেছে জি আওয়াজ করেছে এটা শাব্দিক অর্থ উদ্দেশ্য কি ভাবার্থ কি এই আওয়াজটা যদি আসতে না হয় দরজার হাতের আঙ্গুলে ঠকঠক নয় বা সামান্য কিছু চাবি দিয়ে ঠকঠক নয় যদি বিশাল কোনো কিছু শক্তিশালী বস্তু দিয়ে আঘাত করা হয় প্রচণ্ড জোরে যদি আঘাত করা হয় তাহলে একটা কি আওয়াজ হবে বিকট শব্দ হবে এই জন্য কেউ কেউ হ্যাঁ ভয়ঙ্কর শব্দ বিকট শব্দ এসব অর্থ করেছে তাহলে ওইভাবে গেল অর্থে যখন এই বিকট শব্দ হয় তখন মানুষ ভয় পায় কি না হ্যাঁ তাহলে কিছু কোনো বিপদ আছে এত জোরে কেন আওয়াজ হলো কোনো বিপদ আছে তখন কেউ কেউ অর্থ করেছে মহাবিপদ হ্যাঁ মহাবিপদ মহাপ্রলয় জি হ্যাঁ ভীতিপ্রদ হ্যাঁ কি বলছে বিপদ জি ভয়ঙ্কর বিপদ জি এসব অর্থ করা হয়েছে যে এতগুলি যে অর্থ বাংলা অনুবাদে আছে তফসিরে হোক বা অনুবাদে হোক এইভাবে এই অর্থগুলি এসেছে কিন্তু আসল অর্থ হচ্ছে কারা একর মানে কি ঠকঠক করা বা খটখট করা নক করা জি আঘাত করা কোনো কিছুতে কোনো কিছু দিয়ে কোনো কিছুতে আঘাত করা সে হালকা হোক আর জোরে হোক এই কারিয়া বলে কি বোঝানো হয়েছে তাহলে এই মহাবিপদ কিসের দুনিয়াতে না আখেরাতে দুনিয়ার সমাপ্তি আর আখেরাত শুরু ওই সময় যে ভয়ঙ্কর আওয়াজের সাথে পৃথিবীর একটি অংশ আর এক অংশের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে জমিন বিভিন্ন গ্রহের সাথে নক্ষত্রের সাথে সূর্য চন্দ্র আসমান জমিন আর পাহাড় পর্বত একটি অপরের সাথে ধাক্কা খেয়ে সুবহানাল্লাহ কত জোরের আওয়াজ হবে চিন্তা করেন আর কিভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে হবে না হবে না জি হ্যাঁ এই সময় থেকে শুরু হয়ে যা কিছু ঘটবে জান্নাত এবং জাহান্নামে যাওয়া পর্যন্ত বিচার হিসাব নিকাশ পর্যন্ত এটা হচ্ছে আল কারিয়া এটা হচ্ছে কি আল কারিয়ার নাম আল কারিয়া দিয়ে তার নাম দেওয়া হয়েছে কিসের নাম আল কারিয়া আখেরাতের পরকালের একটি নাম হচ্ছে কি ইয়াউমুল কিয়ামার একটি নাম হচ্ছে আল কারিয়া ইয়াউমুল কিয়ামা বা আল ইয়াউমুল আখির এর অনেকগুলি নাম কোরআন এবং হাদিসে এসেছে আমরা একটু দু চারটা স্মরণ করি যাতে করে আমরা এই আখেরাতে যার যত বেশি নাম তাহলে বিষয়টি ভয়ঙ্কর বিষয় ব্যক্তি হলে বড় বিষয় ব্যক্তি আছে নাহলে ওনাকে এই নামেও জানা যায় এই নামেও জানা যায় এই নামেও চেনে মানুষ তার মানে কোনো সাধারণ মানুষ নয় তাই না শাইখুল ইসলাম বললেও চেনে মানুষ আর হ্যাঁ ইবনে তাইমিয়া বললেও চেনে সুবহানাল্লাহ আর তারপরে মেলা লাকাবে হয়তো চেনে মেলা কুনিয়াতে চেনে জি তো এটা প্রমাণ করে যে তিনি বড় একজন ব্যক্তিত্ব আখেরাতের অনেকগুলি নাম আছে যে নাম বলে দেওয়া একটা নাম আল কারিয়া আর একটা বলে দিচ্ছে আলিয়ামুল আখের আল আখেরা ওয়াল আল আখেরা তো খৈরুল্লাহ মিন আল উলা কয়টা বললাম ইয়াউমুল কিয়ামা ইয়াউমুদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমুল হিসাব ইয়াউমুল হিসাব কোরআনে কারিমে রয়েছে জি ইয়াউমুল হিসাব হিসাবের আল হাক্কা মাশাআল্লাহ আল হাক একজন সাখা বলল ফাইজা জাআতি সাখা সাখা সাদি আছে না নাই সাখা জি জি ভয়ঙ্কর আওয়াজ হবে কি আছে গাশি হাল আতাকা হাদিসুল গাশি আল গাশিয়া
যা ঢেকে নিবে, এমন বিপদে ঢাকবে, সুবহানাল্লাহ, ঢেকে নিবে মানুষকে বিপদে, মহাবিপদে। ফাইজা জাআতি তাম্মাতুল কুবরা, আত তাম্মা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, চিরসত্য সত্য ঘটনা যা ঘটবে, ওয়াকিয়া, জি হ্যাঁ। এরকম আরো অনেকগুলি নাম আছে, এই সব নামগুলি হচ্ছে কোরআনে কারীমের নাম, জি হ্যাঁ। এই কারিয়া শব্দ সূরা হাক্কাতে রয়েছে, সূরা হাক্কার আয়াত নম্বর 4, আল হাক্কাতু মাল হাক্কা মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আদ সামুদ আর আদ সম্প্রদায় প্রাচীন যুগে কারিয়াকে মিথ্যা মনে করেছিল, কারিয়া হবে না মানে কিয়ামত হবে না, পুনরুত্থান হবে না, পৃথিবী ধ্বংস হবে না, আমরা চিরকাল এইরকমই থাকবো, কোনোদিন আল্লাহর সামনে আসামের কাঠগড়ে হাজিরে হিসাব দিতে হবে না, ওই সব ফালতু কথা, মরে গেলে গেলাম, সরে গেলাম, আর কিচ্ছু না, দুনিয়ায় হচ্ছে সব কিছু। বস্তুবাদী ছিল তারা, মুশরিক বস্তুবাদী ছিল তারা, পরকালে বিশ্বাসী ছিল না। যারা নাস্তিক, যারা ধর্মনিরপেক্ষতায় সেকুলারে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, যারা এইরকমই বস্তুবাদী, যারা মার্ক্সবাদী, যারা মাওবাদী, সবগুলি হচ্ছে এই রকম, ব্যাস বস্তুবাদ, দুনিয়ায় সব কিছু, যা কিছু এই লাইফটা, এরপর কিছু নেই। এই জন্য মানুষ মারা গেলে তারা কি বলে, এক্সপায়ার হয়ে গেছে, মানে শেষ, আর কিছু নেই, শেষ হয়নি, এখন তো আসলটা শুরু হলো, যা কিছু করলে ওটার শুরু হলো, এখন সাজা শাস্তি যা করেছে এখন পাবে। যুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, বা তাকজিবুন, যা কিছু করতে এখন ওর সাজা শাস্তি আস্বাদন করো।